যে স্বৈরাচারী যে জালেম শাসক মানুষের উপর অত্যাচার করবে, নির্বিচারে মানুষ মারবে, জুলুম নির্যাতন করবে, মানুষের কথা কেড়ে নিবে, হক কথায় যারা বাধা দিবে এরা জালেম, এদেরকে নবীজি শাপাত করবে না। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফী, জালেমদের জন্য আল্লাহর কাছে কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, শাফাতকারীও সেদিন খুঁজে পাওয়া যাবে না। আমরা জুলুম চাই না, আমরা জুলুম চাই না, আমরা মাজলুম হতে চাই না। আমরা আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার ফানকাতাকুম মিনহা, আমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলাম, সেখান থেকে নবীকে পাঠায়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, ঠিক না বেঠি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনেরা কেন আসন? গম আসন না? এই গরমের ভিতরে কষ্ট হচ্ছে না তো আপনাদের? ক্ষুধা লেগেছে? এজন্য আমি নিজেও কিন্তু খানা খেয়ে বসি নাই। যখন পেটটা খালি থাকে তখন রবের সাথে সম্পর্কটা বেশি থাকে। লা তুমলি বাতনাকা তাসাম্মুনান ফা ইন্না আহলাল ইলমি গায়রু সিমানিন, খুব বেশি পেট ভর্তি করে খেও না, কারণ যারা জ্ঞানী তারা খুব বেশি পেট বড় করে না, ঠিক না বেঠি? এজন্য আজকে না খেয়েই উঠলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? যে মহান মালিক আজকের এই মুতাবাররক আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় করোনার এই প্রকটের সময়ও দিগন্ত ফাউন্ডেশনের আজকের এই মাহফিলে ও আচ্ছা আচ্ছা পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ, যাক যেটা পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ ওইটাই দিগন্ত ফাউন্ডেশন, পার্থক্য আছে? আমাদের এই মাহফিলটা ঢেলে সাজাতে গিয়ে শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী বহু আলেমদের ভালোবাসাকে একত্র করে এখানে এই মাহফিলটা সাজায়। সকল আলেমের কাছে সে অত্যন্ত গ্রহণীয়, সবাই তাকে আদর করে, স্নেহ করে, ভালোবাসে, এজন্য সকল আলেম তার এই মাঠে এই মাহফিলে সকল আলেম অংশগ্রহণ করে, আলহামদুলিল্লাহ। আমরা নিজেরা যার ছাত্র হতে পারলে ধন্য, এমন আলেম সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তিনি আপনাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা রাখবেন পরের ইনশাআল্লাহ। আল্লামা ডক্টর লুৎফুর রহমান সাহেব তিনি আলোচনা রাখবেন পরেন, আলহামদুলিল্লাহ। কামরুল ইসলাম সাঈদ আনসারি তিনি আলোচনা রাখবেন পরেন, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আলোচনা রেখেছেন তরুণদের আইডল, যিনি দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক কথা বলেন, এভিডেন্স ছাড়া যিনি আলোচনা করেন না, মূল বুনিয়াদী মুফাসসিরদের অন্যতম একজন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব এতক্ষণ তিনি আলোচনা করেছেন, আপনারা শুনেছেন, নিশ্চয় ইনশাআল্লাহ আমল করার আমরা চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। আজকে যারা এখন সামনে বসা আছেন, কথা না বাড়িয়ে, যেই তো সময় সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে সাথে নিয়ে কোরআন করিম সূরা আলে ইমরানের 87 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফীকিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করে, এই আয়াতকে ঘিরে আজকে কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আসুন আমরা মন ভরে প্রাণ ভরে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি নেই কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা আদায় করলাম। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আলহামিদুন, আল্লাহ আপনাকে জানাতে চাই আপনার প্রশংসা করে আপনার জান্নাত
জান্নাতের মালিক আমরা হতে চাই, জান্নাতের প্রথম কাতারে দাঁড়াতে চাই। আপনার হাবিবের ওয়াদা মতে, আপনার হাবিবের বাস্য মতে, ফিসসাররাই ওয়াদদাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে আল্লাহর প্রশংসা আদায় করে জান্নাতের প্রথম কাতারে আমরা যেতে চাই। জান্নাতটা আল্লাহ সেদিন গোলামদেরকে দান করবেন। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার জীবনে শর্ত পূরণ করলে চক্ষু বন্ধ হতে দেরি হবে। যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? জান্নাতে যাওয়ার জন্য শর্ত পূরণ করা লাগবে। আসুন আলোচনার শুরুতেই আরেকটা বার মালিকের প্রশংসা আদায় করি, পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। গ্রেটার গুড সায়েন্স সেন্টার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি গবেষণা চালালো। ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেল গ্রেটার গুড সায়েন্স সেন্টার ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একটা গবেষণা হলো। গবেষণা করতে গিয়ে তারা দেখলো 300 জন মানুষের উপরে গবেষণা চালিয়েছে, দেখেছে বান্দারা যখন অসুস্থ থাকে, ক্ষতিগ্রস্ত থাকে, নানা ধরনের বিপদে থাকে, শুধু জবান দিয়ে যখন প্রশংসার শব্দ উচ্চারণ করে, যে কোনো শব্দ হোক, প্রশংসার শব্দ উচ্চারণ করার সাথে সাথে ইমোশনাল টক্সিক যেগুলো থাকে, বিষাক্ত আবেগের বিষক্রিয়া থেকে মহান মালিক তাকে হেফাজত করে, পড়েন আল্লাহু আকবার। আর যখন তার ভিতরে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয়, দ্বিতীয় নাম্বার লাভ হচ্ছে হার্টের রোগ থেকে মহান মালিক তাকে হেফাজত করে, পড়েন আল্লাহু আকবার। যখন সে মুখেও শুকরিয়া আদায় করে, অন্তরেও লালন করে, আল্লাহ পাক তার ব্রেইনের মধ্যে ব্রেইনটাকে দীর্ঘ সময় সজীব রাখে, ব্রেইন স্ট্রোক থেকে, ব্রেইনের রোগ থেকে আল্লাহ হেফাজত করে, পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমরা সবসময় প্রশংসা করি কা? পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসুন দরুদ সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুয়া, শাহনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। যারা এখানে বসেছেন, ছোট্ট একটা প্রশ্ন করি আমি, এইখানে যারা এখন বসেছি, এইখানে যারা এখন বসেছি, আমাদেরকে প্রথমে কমিটি থেকে একটা স্লিপ দেওয়া হলো, হুজুর কথা বলতে হবে দাওয়াতি মূলক, নিয়ামতের কথা বেশি বলা, নিয়ামতের কথা বলতে হবে, আল্লাহ শুকরিয়া আদায়ের কথা বলতে হবে, আর প্রশাসনের বিপরীতে কোনো কথা আমরা বলবো না, এমনটা বলছে। আসলে তো আমরা বিপরীতে কোনো কথা বলি না, বলি কি বলেন? আমরা কি মাহফিল গুলাতে প্রশাসনের বিপরীতে কথা বলি? মাহফিল থেকে, মাহফিলের মধ্যে কথা হয় কোরআন থেকে, কি থেকে? দেখেন এই কোরআনের শুরুতে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত আল কোরআন, বলেন আল্লাহু আকবার। কার কথা? জোরে বলেন, কার কথা? সুতরাং আমরা এই মাহফিলে কোরআন থেকে কথা শুনবো, কোরআন থেকে কথা বলবো, বলি ইনশা আল্লাহ। আপনারা খুশি না বেজা? এইখানে যারা এখন বসা আছি, এইখান থেকে মদিনাতুল মুনাওয়ারা কাছে না দূরে? 6,600 কিলোমিটারের উপরে মদিনাতুল মুনাওয়ারা দূরে, এত দূরে যে মদিনাতুল মুনাওয়ারা আজকে এখানে যারা আমরা বসেছি, যে নবীর নাম আমরা নিয়েছি, যদি মহাব্বত ভরা কণ্ঠে হৃদয় থেকে যদি আমরা নিতে পারি, আল্লাহর হাবিব বলেন সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, ও উম্মতের আলে আমি নবীর উপরে তোমরা দরুদ পড়বে যেখান থেকে দরুদ পড়ো না কেন, আমি নবীর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরুদ খানা আমি নবীর কাছে আল্লাহ পৌঁছায় দিবে, পড়েন আল্লাহু আকবার। যেই নবীর উপরে দরুদ পৌঁছায় দেওয়া হয়,
আপনি যেখান থেকেই পড়েন না কেন নবীর কাছে দরুদ পৌঁছে যাবে। মহাব্বত নিয়ে যে যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে এখন আছি, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছি তো ইনশাআল্লাহ। আয়াত তেলাওয়াত করেছিলাম, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল-মালাইকাতি ওয়ান-নাসি আজমাইন। তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে ফেরেশতাদের লানত, তাদের উপরে সমস্ত মানুষের লানত। ওই মানুষগুলা কারা যাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত, তাদেরকে যদি আপনারা না চিনেন সবাই সমূলে ধ্বংস হবেন, আল্লাহর আযাব আসবেই আসবে, ঠিক না বেঠিক? লানত কার? জোরে বলেন কার? লানত কার? ফেরেশতাদের। লানত কার? আবার লানত হচ্ছে মানুষের, আল্লাহরও লানত, ফেরেশতাদেরও লানত, মানুষেরও লানত। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের জন্য সবাই বদদোয়া করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই মানুষগুলা কারা যাদেরকে ফেরেশতারা লানত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রেগে আছেন, গোসা করে আছেন, সেই মানুষগুলো খারাপ। ফেরেশতারা যাদের উপরে রাগান্বিত সেই মানুষগুলো খারাপ। আমরা যদি এই মানুষগুলোকে চিহ্নিত করি, এই সমাজে যিনি আল কোরআনে রাজ কায়েম করে দিবেন তিনি কে? আমরা পরিবর্তন হওয়ার জন্য এসেছি নবীর উম্মত এই দাবিতে আজকের মাহফিলে এসেছি, ওই নবীর মহাব্বতেই মাহফিল এসেছি। যেই নবী আমার জন্য কাঁদবে, পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাত, আল্লাহ জান্নাতের দুয়ারে পুল সিরাতের কিনারায় আমার নবী দাঁড়ায় থাকবে, সেখানে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী সেদিন কাঁদবে। পুলসিরাত পার হয়ে মানুষ যখন আসবে, সিনফান মুশাতান, এক গ্রুপ পুলসিরাত পার করবে পায়ে হেঁটে হেঁটে, সিনফান রুকবানান, আরেক গ্রুপ আল্লাহর জান্নাতি আরোহণে আরোহণ করে আসবে, সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপ চেহারার উপরে ভর দিয়ে আসবে, চেহারাটা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে, পুল সিরাত পার হতে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে যাবে। যখন পুল সিরাত পার হয়ে আসবে, আল্লাহর নবী যখন উম্মতদেরকে দেখবে রক্তাক্ত, আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, হে আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন, হে আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন, উম্মত গুলাকে আল্লাহ আপনি হেফাজত করেন। সেদিন নবীজি যাদের জন্য দোয়া করবে তারা কারা? সবাই বলেন তারা কারা? তারা তো আমরা, তারা কারা? সবাই বলেন তারা কারা? যারা রোদের মাঝে ক্ষুধা উপেক্ষা করে, নিজের পকেটের টাকা খরচ করে, এই করোনাকালীন সময়ে নবীজির ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য ছুটে এসেছে, এই উম্মতের জন্য বিশ্বনবী সেদিন কাঁদবে। শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, উম্মতের মধ্য থেকে বিশ্বনবী সেদিন গুনাহগারদেরকেও শাফাআত করবেন, উম্মতের মধ্য থেকে গুনাহগাররাও বিশ্বনবীর শাফাআত পাবে। তবে হ্যাঁ, পাঁচ শ্রেণীর মানুষ আল্লাহর নবীর শাফাত পাবে না, পাঁচ শ্রেণীর মানুষকে নবী শাফাত করবে না। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? এরা আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের বদদোয়া যাদের উপরে,
এই মানুষগুলোকে সেদিন নবীজি শাফাত করবে। কয় শ্রেণী একটু পাঁচটা আঙ্গুল উঁচা করেন তো দেখি, কয়টা? মাশাআল্লাহ সুন্দর পাঁচ আঙ্গুল উঠে রাখেন একটু। এই আঙ্গুলটার নাম ইবহাম, কি নাম? এটার নাম সাব্বাবা, এটার নাম উস্ত, এটা বিনসার, এটা খিনসার। আঙ্গুল কয়টা? কষ্ট হয়েছে আপনাদের? এবার হাতগুলো নামা। পাঁচ শ্রেণীর মানুষকে সেদিন নবীজি শাফাত করবে না। এর মধ্যে এক নাম্বার শ্রেণী হচ্ছে মুশরিক, যারা শিরক করবে, যারা শিরকের জন্য মানুষকে পরিচিত করবে। এই মুশরিক গুলাকে সেদিন বিশ্ব নবী শাফাত করবে না, ঠিক না বেটি? এখন আমাদের সমাজের মধ্যে মুশরিক আছে না নাই? আরো জোরে বলেন, মুশরিক আছে না নাই? যারা মূর্তির সামনে গিয়ে চাবে, মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করবে, মূর্তিকে উপাস্য করবে, মূর্তির সেখানের প্রসাদ যারা খাবে, মূর্তির সামনে গিয়ে বরকত মনে করবে, মাজারের সামনে গিয়ে সেজদা দিবে, সবগুলা মুশরিক, ঠিক না বেটি? এই মুশরিকদেরকে বিশ্ব নবী শাফাত করবে। আল্লাহ নবী বলছেন, লিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা, সব নবীদের জন্য দোয়ায়ে মুস্তাজাব আছে। নবীরা যখনই দোয়া করেছেন, তৎক্ষণাৎ যিনি দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? আরে নবীরা দোয়া না করতে আল্লাহ দোয়া কবুল করে ফেলছে, জোরে কোন সুবহানাল্লাহ। যেমন নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনে পড়বে, একটু পরে আগুনে ফেলে দেওয়া হবে, আগুন মনে করেছিল, নমরুদ মনে করেছিল আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। মূর্তি ভাঙার কারণে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হলো। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে যখন পুড়িয়ে ফেলা হবে, জিব্রিল এসে প্রশ্ন করলো, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমার কাছে কি তোমার কোনো চাওয়া পাওয়া আছে? নবী ইব্রাহিম আলাইহিসসালাম দ্ব্যর্থহীন কণ্ঠে জানা দিলেন, আপনার কাছে কেন আমি চাবো? যে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে আজকে আমি অগ্নি পরীক্ষার সম্মুখীন, আমার মালিক তো আমাকে দেখতেছে, আল্লাহ যদি এখানে আমাকে পুড়িয়ে মারে, আর যদি আমার আল্লাহ খুশি থাকে, আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়তে রাজি। বলেন আল্লাহু আকবার। আমরা তো সেই নবী ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান, আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিসসালাম। নবী ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা যা ছিল, মুসলমান হিসাবে আমারও চেতনা তাই হওয়া লাগবে, ঠিক না বেটি? ওনাকে যখন আগুনে ফেলানোর জন্য আগুন বিশাল কুণ্ডলি পাকালো, এবার আমার নিজের চোখে আমি দেখে এসেছি, তুরস্ক থেকে মাত্র কয়েকদিন আগে এসেছি, সেখানে গিয়ে ইজমির নামক একটা জায়গা আছে, সেই জায়গাতে বিশাল দেওয়াল করে একটা জায়গা আটকে রাখা হয়েছে। সেই জায়গার মধ্যে যখন প্রবেশ করলাম, দেখি উপরে লেখা, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, বড় করে লেখা। আমি অবাক হয়ে গেলাম, এখানে নবী ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘটনা কেন? তাকায় দেখি আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলোকে, পানির ভিতরে মাছ দিয়ে যেখানে আগুন বানানো হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল, ওই পুরো প্রান্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানি আর পানি দিয়ে দিলেন। যে গাছগুলোকে জ্বালিয়েছিল, যে গাছগুলোর কয়লা হয়েছিল, ওইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির সৌন্দর্য বর্ধনে মাছে রূপান্তরিত করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন, সেই আগুনের ভিতরে আল্লাহ পাক সেখানে পানি বানায় দিলেন, আর ওই পানির ভিতরে যেই গাছগুলাকে ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালায় দেওয়ার জন্য প্রজ্বলিত করা হয়েছিল, ওই ছাইগুলাকে, কয়লাগুলাকে যিনি মাছে রূপান্তরিত করে দিয়েছিলেন তিনি কি? আজ অবধি সেই মাছ কেউ ধরে না, কেউ খায় না, কেউ ছয় না, সবাই ওই মাছগুলাকে খাবার দেয়,
বংশ পরম্পরায় আজ পর্যন্ত সাক্ষী হয়ে আছে ওই জায়গা যেন আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে। তোমরাও যখন নবী ইব্রাহিমের আদর্শে চলবা কখনো কখনো পরীক্ষা দেওয়া লাগবে, আর ওই পরীক্ষার মধ্যে যিনি তোমাদেরকে উত্তীর্ণ করে ফেলবেন তিনি কে? সুতরাং শিরকের পথে যারা থাকবে নবীর সাফাত তারা পাবে, আরো জোরে বলে সাফাত পাবে। যারা কবরের মধ্যে গিয়ে সেজদা দেয়, বাংলাদেশে দেখবেন কিছু ভণ্ড আছে সেজদা তো করে করেই, সেজদারে তারা দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে তাজিমি সেজদা সম্মানের সেজদা, আরেকটা হচ্ছে তাআব্বুদি মানে ইবাদতের সেজদা, জোরে কর না উযুবিল্লাহ। আর ওই সমস্ত পীরের দরবারে গেলে দেখবেন নিজে একলা বসে থাকে, সব লোকগুলাকে দাঁড় করায় রাখে, ঠিক কিনা? আর পাটা সামনের দিকে দিয়ে রাখে, এরপরে যা করার আপনারা করেন আর কি। এই কাজগুলো যারা করে এরা মুশরিক, এরা শিরক করছে, মানুষের সেজদা নেওয়ার জন্য যারা আগ্রহ পোষণ করছে এরা মুশরিক, এরা শিরক করছে, ঠিক না বেঠি? এদেরকে বিশ্বনবী সাফাত করবে না। দ্বিতীয় নাম্বারে আসেন আমার ভাইয়েরা, যারা বেদাত করবে ওই বেদাতীদেরকে সেদিন বিশ্বনবী সুহকান সুহকা বলে তারা দিবে, লিমান গাইয়ারা বাদি, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলবে দূর হয়ে চলে যা, তুই আমার পরে আমার দিনটাকে প্রশ্নবিদ্ধ করেছিলি, ফিদ্দিন দিনের মধ্যে বাড়াবাড়ি করে ফেলেছিলি, আজকে আর তোর কোনো জায়গা নাই, আজকে তোর জন্য কোনো সাফাত নাই। সেদিন নবী যাকে সাফাত করবে না সে হতবাগা হবে, ঠিক না বেঠি? এবার আসেন তিন নম্বরে, যাকে নবী সেদিন সাফাত করবে না, তিন নাম্বার ব্যক্তি হচ্ছে আল হাকিম যালিম, যে স্বৈরাচারী, যে জালেম শাসক মানুষের উপর অত্যাচার করবে, নির্বিচারে মানুষ মারবে, জুলুম নির্যাতন করবে, মানুষের কথা কেড়ে নিবে, হক কথায় যারা বাধা দিবে এরা জালেম, এদেরকে নবীজি সাফাত করবে না। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলেছেন ওয়ামা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফী, জালেমদের জন্য আল্লাহর কাছে কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, সাফাতকারীও সেদিন খুঁজে পাওয়া যাবে না। আমরা জুলুম চাই না, আমরা জুলুম চাই না, আমরা মাজলুম হতে চাই না, আমরা আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার ফানকাতাকুম মিনহা, আমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলাম, সেখান থেকে নবীকে পাঠায়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, ঠিক না বেঠি? সুতরাং জুলুম করা যাবে না। জালেমরা অনেক সময় বুঝে না, জালেমরা চারদিক থেকে আমার উপরে জুলুম, আমাদের উপরে জুলুম করে, কয়দি মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব, যে মনে করে আমার অনেক সম্পদ আছে যেমনি ইচ্ছা জুলুম করব, আল্লাহর কসম তাকে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের মতো সম্পদ কেড়ে নিয়ে নাস্তানাবুদ করে দিবেন, ঠিক না বেঠি? আছে না অনেক লোক মনে করে অনেক সম্পত্তি যা ইচ্ছা তাই করব, না আল্লাহ যখন কারণকে ধরতে বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ জমিনকে বললেন জমিন ধর, কারণের বাড়াবাড়ি বেশি হয়ে গেছে, জমিনকে যখন ধরতে বললেন মুহূর্তের ভিতরে জমিন পাকড়াও করে ফেলল, এমন ভাবে পাকড়াও করে ফেলল কারণকে, চারপাশে একজনকেও বন্ধু হিসেবে কারণ পেল না, ঠিক না বেঠি? ওমান ইয়াতামাদা আলা নাসি মাল্লা, কেউ যদি মনে করে আমার অনেক নেতা কর্মী আছে, এই নেতা কর্মী দিয়ে যা ইচ্ছা তাই করব, বিশ্বাস করেন নমরুদকে ধ্বংস করার জন্য
বাহির থেকে লোক আসতে হয় নাই, তার নেতা কর্মী দিয়ে নমরুদকে শেষ করা হয়েছে, ঠিক না বেঠি? আমাদের কোনো শত্রু নাই, আছে? যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা আমাদের শত্রু। আজকের মাহফিল হচ্ছে, কাজেই কোনো শত্রু নাই, ঠিক কিনা? শত্রু আছে? শত্রু থাকলে মাহফিল করতে দিত না, যেহেতু তারা বন্ধু এজন্য মাহফিল করতে দিছে, আলহামদুলিল্লাহ পড়েন। সুতরাং আমার ভাইয়ারা খুব খেয়াল করে শুনবেন, আপনি যদি মনে করেন আপনার লোকজন আপনাকে বাঁচাবে, না না, লোকজন বাঁচাতে পারে না, এই লোকজন দ্বারাই আপনি শেষ হয়ে যাবেন, ঠিক না বেঠি? দেখেন লোকজন দিয়ে মানুষ কেমন বিপদে পড়ে, যুগে যুগে আল্লাহ তার প্রমাণ দিছে, নমরুদকে দিয়া, ফেরাউনকে দিয়ে, হামানকে দিয়ে আল্লাহ প্রমাণ দিয়েছেন, ঠিক না বেঠি? তৃতীয় নম্বরে ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করে আমার বুদ্ধি বিবেক দিয়ে ইসলামের বিপক্ষে আমি কাজ করব, তোমাকে আল্লাহ পাগল বানায় ধ্বংস করে দিবে, তুমি পাগল হয়ে যাবে, ইসলামের বিপক্ষে কোনো কাজ করতে পারবে না, ঠিক না বেঠি? একজন আসছিল ঢাকা ইউনিভার্সিটির টিচার, সে আমাদেরকে সালাম শেখাতে আসছে, ঠিক কি না? ইনফল ননি ইনফল না কোন দিল্লে ফল আর ন জানি কোন দিল্লে ফল আর ন জানি আমাদেরকে সালাম শেখাতে যারা এসেছিল, আমাদের সালামে তোমরা ভুল ধরতে এসে জাতি তোমাদের কাস্তা করে নিক্ষেপ করেছে। কোরআন হাদিসের কোন বিষয় নিয়ে কথা বলতে গেলে, জ্ঞান ছাড়া কথা বললে জাতি তোমাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে, ঠিক না বেঠি? সুতরাং আজকের মাহফিল থেকে বলবো, আকল যদি ইসলামের বিপক্ষে কাজে লাগান, আকল যদি ইসলামের বিপক্ষে কাজে লাগান, আপনার ধ্বংস অনিবার্য, কারণ আকল যিনি দিয়েছেন তিনি কে? সিনায় নিতে এক সেকেন্ড সময় আল্লাহ লাগে না, ঠিক না বেঠি? চতুর্থ নম্বরে মানুষ জুলুম করে কেমনে? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লাব, যে মনে করে আমার চেয়ারটা স্থায়ী, আমার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না, তাকে মুহূর্তের ভিতরে জিল্লতি দিয়ে অপদস্থ করে লাঞ্ছিত করে যিনি চেয়ার থেকে সরায় দিতে পারেন তিনি কে? এখন আমাদের জায়গাটা কোথায়? আমাদের জায়গা হলো ওমান ইয়াতামাদা আলাল্লাহি, আমরা কোন টাকার উপরে নির্ভর করি না, কোন জনগণের উপরে নির্ভর করি না, আমরা আকল দিয়ে ইসলামের ক্ষতি করি না, চেয়ারটাকে আমরা স্থায়ী মনে করি না, ওমান ইয়াতামাদা আলাল্লাহ, বরং আমরা ভরসা করি একজন মালিকের উপরে, তিনি কে? ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা, যে আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহর গোলাম হবে, তার ভয় নাই, তার কোনো অপমান নাই, অপদস্থ হওয়া নাই, লাঞ্ছনা নাই, তাকে যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? এখন আমরা আল্লাহর পথে বিজয়ের অপেক্ষায় আছি, ঠিক কি না? এর দোকান দেখবেন প্রায় সময় চার আঙ্গুল উঁচা করে, কয় আঙ্গুল? একখানা ডর হরি হওয়া না, কয় আঙ্গুল? কয় আঙ্গুল? একটু সুন্দর করে দেখান, কয় আঙ্গুল? চার আঙ্গুল। চার আঙ্গুল কেন বারবার উঁচা করে? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, বিজয় আসবে কার পক্ষ থেকে? সাহায্য কার পক্ষ থেকে? সুতরাং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় মুসলমানের হবে। যারা জুলুম নির্যাতন নিপীড়নে বিশ্বাস করে, মনে রাখবেন আল্লাহ নবীর শাফাত সেদিন তারা পাবে না, ঠিক না বেঠি? আচ্ছা বলেন তো, কয় শ্রেণীর মানুষ শাফাত পাবে না? কয় শ্রেণী চলতেছে? কয়টা? চারটা বলছেন, বলেন তো দেখি, চারটা একটু বলেন দেখি আমরা। এক নাম্বার মাশাআল্লাহ, এক নাম্বার লিল্লাহে তাকবীর, এত বড় মাহফিলের ভিতরে আপনাদের এত সুন্দর মনোযোগ, আল্লাহ কবুল করুক, পড়ি আমি ইন কারণে তো আমি চট্টগ্রামের মানুষের এত ভালোবাসি, পেকুয়ার মানুষের ভালোবাসি, কক্সবাজারের মানুষের ভালোবাসি, কারণ আপনাদের মধ্যে দিনের মহাব্বত কম না বেশি? একখানা ডর হরি হওয়া না বেশি কিনা? আরবের লোকরা যখন আসছে দিনের দাওয়াত দিতে, এই সেই কক্সবাজারে যখন তারা প্রথম নামলো,
নামার পরেই তারা দেখে চলার জন্য আর কোনো বাহন নাই, একটা বাহন আছে যেটার আরবি নাম সাফিনা। কি নাম? সাফিনা মানে কি? সাফিনা মানে এই নৌকা কেমনে আসছে জানেন? এই নৌকা এইভাবে এসেছে, আরবের লোকেরা তখন মজা করে বলল, আহারে আরবের মরুভূমিতে চলতে গিয়ে আমাদের লাগে উট, উটনির আরবি হচ্ছে নাকা, আর এখানে দেখি সাফিনা ছাড়া চলা যায় না, তো উট যেমন আমাদের আরব দেশে লাগে, এই কক্সবাজারে চলতে গিয়ে আমাদের সব জায়গায় সাফিনা লাগে। যা আজকে থেকে আর সাফিনা বলবো না, এটাকেও বলবো নৌকা। ওই নাকা বলছে ওইখান থেকে হয়ে গেছে, বলে নাকা থেকে কি হয়েছে। এরপরে তারা দাওয়াত দেওয়ার জন্য চলে গেল কুমিল্লায়, সেখানে কুমিল্লার লোকদেরকে দাওয়াত দিয়ে তারা বলতেছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়া নামাজ পড়। কুমিল্লার লোকেরা একটু চালাক, তো যা কাজ হয়েছে তাহলে নামটা রেখা দিই কুমিল্লা, নাম হয়ে গেছে। আমাদের দেশের পরতে পরতে ইসলামের ইতিহাস আছে না নাই? বলেন আছে না নাই? এই বছরও গোটা বিশ্ব অবাক নয়নে তাকিয়েছিল, আল্লাহর নবীকে নিয়ে যখন ফ্রান্সে আমার নবীকে যখন অপমান করে কথা বলা হলো, ব্যঙ্গাত্মক কাটুন আঁকা হলো, সবচেয়ে বড় প্রতিবাদটা হয়েছে লাল সবুজের পতাকা আমার বাংলাদেশের বুকে ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই যে তাকবীরে তাকবীরে মুখরিত, এই তাকবীর আমাদেরকে বলে দিচ্ছে, এই তাকবীর আমাদেরকে বলে দিচ্ছে, ইত্তারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আগামীর একটা সময় আসবে, যত বিপদ দেখব তারপরেই যিনি ইসলামকে বিজয়ী করে দিবেন তিনি কে? গাফেলরা বুঝতেছে না, গাফেলরা বুঝতেছে না, গাফেলরা বুঝতেছে না। কাজেই সময় আসবে ইসলামের পক্ষে, এই সময়টা আবার মুসলমানদের চোখের সামনে বেশি উঠবে, ঠিক না বেঠি? সুতরাং আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর উম্মত হয়ে রাসূলুল্লাহ শাফাত চাই। পাঁচ শ্রেণীর মানুষ শাফাত পাবে না। এক নাম্বার মুশরিক, দুই নাম্বার বেদাতি, দুই নাম্বার আরো জোরে দুই নাম্বার, তিন নাম্বার জালেম, তিন নাম্বার আরো জোরে তিন নাম্বার উনসুর আখাকা জালিমান নাও মাজলুমা। তোমার ভাইটা যখন জুলুম বা জালেম জালেম হচ্ছে, অত্যাচার করছে, তাকে নসিহত করে বোঝাও, না হলে করোনার মতো আরো বড় বড় আযাব আসবে, ঠিক না বেঠি? ভারতের মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে গিয়েছে, ভূতত্ত্ববিদরা অবাক হয়ে যাচ্ছে, এই টেকটোনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ক্রমশ ভূমিকম্প বেড়ে যাবে, পৃথিবীর অবস্থা খারাপ হবে, কিয়ামতের আলামত এখন সচক্ষে আমরা দেখতেছি, ঠিক না বেঠি? এই সময়ও কি বুঝবেন না কত মানুষ চলে গেল করোনায়, কত মানুষ আক্রান্ত হলো করোনায়, 14.5 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিল করোনার কারণে, 7 কোটির উপরে মানুষ আক্রান্ত হলো। এরপরেও যদি আপনি আল্লাহর দিকে ফিরে না আসেন, কবে ফিরে আসবেন? আমার ভাই যারা আজকের এই মাহফিলে বসেছেন, তৃতীয় নাম্বারের পরে চতুর্থ নাম্বারে যারা বিশ্ব নবীর শাফাত পাবে না, যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবে, দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করবে, কুল্লু খালিন মারিক, আল্লাহর হাবিব বলেন দিনের ব্যাপারে প্রত্যেক বাড়াবাড়ি করা ব্যক্তিগুলা সেদিন আমি নবীর শাফাত পাবে না, ধন্য হবে না। এখন বাড়াবাড়ি কোন জিনিস? ইলহাকুদ্দারাল আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষের উপরে চাপা দেওয়া হচ্ছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি, এমন অভ্যাস আছে না? না, আপনি অন্যায় করে যখন চাপায় দিবেন একজন নির্দোষ মানুষের উপরে, ইলহাকুদ্দারাল আলাল আখারিন, আপনি অন্যায় করে আরেকজনের উপরে চাপায় দিলেন, আপনি নিজে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করলেন, এই বাড়াবাড়ি করা ব্যক্তি রসুলের শাফাত পাবে? গেছে কয়টা? এক কানা ডর হরি হও না, কয়টা? চারটা। বাকি আছে? মাশাআল্লাহ, বাকি আছে একটা। বাকি একটা হলো মাইয়ুকাযযিবু বিশ্বাফাত, যে ব্যক্তি শাফাআত কে অস্বীকার করবে, যে মনে করবে অনেক আমলি আমি
অনেক ইবাদত বندگی করি আমি আমার শাফাতের দরকার কি এমন যে মনে করবে শাফাআতকে যে অস্বীকার করবে নবীর যে বিরুদ্ধাচারণ করবে নবী যা নিয়ে এসেছেন তার বিরুদ্ধে যারা দাঁড়াবে ওই লোকগুলা সেদিন নবীর শাফাআত থেকে মাহরুম হবে ঠিক না বে ঠিক কয়টা হলো সবাই বলেন কয়টা এখন আমরা কি এই পাঁচ শ্রেণীর মানুষ হব না আল্লাহর ভালোবাসার মানুষ হব রাসূলের ভালোবাসার মানুষ হতে আমরা কি রাজি মাহফিলের সময় আসে না গেছে একখানা দেখুন পরিবারকে আস আপনারা আছেন তো ইনশাআল্লাহ খোদা লাগছে কার কার একজন হাত তুলছে দুইজন হাত তুলছে বলেন কোনো খিদা নাই খোদা আছে আহারে পেটের মধ্যে খোদা নিয়ে যারা বসে আল্লাহর কাছে বলি আল্লাহ ফি মিজান হাসানাতিনা যেদিন দাড়ি পাল্লায় আমাদের আমল নামা ওজন দেওয়া হবে আল্লাহ যেন আমাদের পাল্লাকে ভারী বানায় দেয় পড়ি আমিন মাশাআল্লাহ এবার আসেন আজকের মাহফিলে একটু দরদ নি মনটাকে নরম করে কিছু কথা বলতে চাই যে বাদ দিল সে নিকালতা ও বাদ দিল পর আসর করতা যে কথাগুলো দিল থেকে বলা হয় ওই কথাগুলো দিলের মধ্যে আসর করে আল্লাহ যেন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে পড়ি না আমিন আমার ভাইরা আমার বন্ধুরা মনটাকে নরম করে দেন বিশ্ব নবী নবী কুলের সম্রাট আমার আপনার জন্য শাফাত করবেন এই পাঁচ শ্রেণীর মানুষকে সেদিন নবী শাফাত করবেন আর আমাদেরকে নবী শাফাত করবেন নবী আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন আল্লাহর হাবিব বলেছেন ওয়াদিত্তু লাউরাই নাই খোয়ানানা আমার বড় মনে চায় আমার ভাই গুলাকে যদি এক নজর আমি দেখতে পেতাম সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আলাসনা ইখওয়ানুক আমরা কি আপনার ভাই না আল্লাহর হাবিব বললেন না না তোমরা আমার ভাই না বাল আনতুম আসহাবি তোমরা আমার সাহাবি আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই না দেখে আমি নবীর উপরে ঈমান আনবে গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু তাদের চেহারার ভিতরে অজুর পানিগুলো জগ জগ করে উঠবে এরা হবে আমার ভাই আমি নবী চিনে ফেলব এদের জন্য শাফাত করব শাফাতে ধন্য হয়ে তারা জান্নাতে চলে যাবে নবী তাদের জন্য শাফাত করবে যারা অজু করবে কপালটা যাদের ঝকঝকে হবে তাদের জন্য নবী শাফাত করবে বলেন সুবহানাল্লাহ এখন এইখানে যারা বসেছেন যদি প্রশ্ন করি আজকের মাহফিলে কয়জন আমরা ফজরের নামাজ পড়েছি এমন মুসল্লির সংখ্যা কয়জন যদি বলি হাত উঠেন না হাত উঠলে অন্যজন লজ্জা পাবে তাহলে সংখ্যা বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে সংখ্যা সংখ্যাটা যদি কমে যায় লজ্জার বিষয় আমি মুসলমান এখনো নামাজ পড়ি না যেখানে আল্লাহর ঘরে পর্যন্ত নামাজ বন্ধ হয়ে গিয়েছিল করোনা কালীন সময়ে এখনো কি সময় আসে না একটু বিবেককে নাড়া দেওয়ার এখনো কি সময় আসে না একটু বোঝার এখনো কি সময় আসে না জীবন পরিবর্তন করার যারা আজকের মাহফিলে বসেছেন প্রশ্ন করেন প্রত্যেকে নিজে নিজেকে আমরা এখন ভালো সময় আছি না খারাপ সময় আছি আমাদের চারপাশের সময়টা এখন ভালো না খারাপ বলেন ভালো না খারাপ আপনারা সবাই বললেন খারাপ শুধু খারাপই না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনটা আলামত তোমরা দেখবা যদি তিনটা আলামত তোমাদের চোখের সামনে পড়ে যায় তোমরা বুঝবা সময়টা দুঃসময় আযাব আসার সময় একেবারে নিকটবর্তী ঠিক না বেঠি কয়টা আলামত সবাই বলেন কয়টা এক নাম্বার আলামত হলো আনতুকতাল আরহাব যখন দেখবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে যখন দেখবা ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নাই বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নাই খালার সঙ্গে সম্পর্ক নাই ফুফুর সঙ্গে সম্পর্ক নাই চাচার সঙ্গে সম্পর্ক নাই মামার সঙ্গে সম্পর্ক নাই
বুঝেনিবা আলামতটা খারাপ আযাব আসার সময় চলে এসেছে ঠিক না বিঠি আর আরেকটা বড় সম্পর্ক হচ্ছে দ্বীনের কারণে সম্পর্ক যখন সমাজের মধ্যে দেখবেন আনতুকতাল আরহাম মুসলমানদের সাথে মুসলমান সম্পর্ক ছিন্ন করছে অস্ত্র তাক করে মুসলমানদেরকে বলছে খেলা হবে বুঝে নেবেন আলামতটা ভালো না আলামতটা খারাপ বিপজ্জনক আলামত ঠিক না বেঠি যখন দেখবেন যখন দেখবেন আলেমদেরকে আঙ্গুল তুলে ধমক দেখায় কথা বলা হচ্ছে বুঝে নেবেন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে এই আলামত ভালো আলামত না দুঃসময়ের আলামত ঠিক না বেঠি দ্বিতীয় নম্বরে আমার ভাইরা দ্বিতীয় নম্বরে আমার ভাইরা আইয়ুসাল মুগুই যখন তাকে দেখবেন আইয়ুসাল মুগুই খারাপ জুলুমবাজ যেই লোকটা ইসলামের বিরুদ্ধে আচরণ করে তার পিছনেই যখন আপনি স্লোগান দিয়ে হাঁটবেন চলবেন আপনি বুঝবেন দুঃসময় চলে এসেছে আযাবের আর বাকি নাই ঠিক না বেঠি এখন এই সময় আসতে কি বাকি আছে আরো জোরে জোরে বলেন বাকি আছে তিন নম্বরে তাকায় দেখবেন আমার ভাইরা আই ইউসাল মুরশিদ দ্বিতীয় নম্বরে ছিল আই ইউতা আল মুগুবিন খারাপ লোকের অনুসরণ করা হবে আর তিন নম্বরে আলামত খারাপ কিভাবে বুঝবেন আই ইউসাল মুরশিদ যখন দেখবেন আলেম ওলামাকে কষ্ট দেওয়া হচ্ছে রাহবাদদেরকে কষ্ট দেওয়া হচ্ছে মুফাসসিরদেরকে কষ্ট দেওয়া হচ্ছে ইমাম খতিবদেরকে কষ্ট দেওয়া হচ্ছে তখন বুঝবেন আযাব চলে এসেছে ঠিক না বেঠি এখন দেখেন মুফাসসিরদের উপরে যখন জুলুম করা হয় নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় মুফাসসিরদের কণ্ঠকে যখন বন্ধ রাখা হয় মুফাসসিরদের কণ্ঠকে যখন বন্ধ করার অপচেষ্টা চালানো হয় বুঝে নিতে হবে আলামত খারাপ আযাব আল্লাহর পক্ষ থেকে নেমে আসতেছে ঠিক না বেঠি আযাব আসার আগে জাতিকে সতর্ক করার দায়িত্ব আলেমদের জাতিকে সতর্ক করার দায়িত্ব আলেমদের সেই সতর্ক করার দায়িত্ব নিয়ে আজকের মাঠ থেকে বলতে চাই এখান থেকে আমরা ফিরে যাব এই অঙ্গীকার এই প্রত্যয় নিয়ে জীবনে কোনোদিন জবান দিয়ে হাত দিয়ে অত্যাচার হয় এমন কারো পিছে হাঁটব না কাউকে অত্যাচার করব না রাজি আছেন মুসলমান এখন আমাদের একটা দশা আছে একটু শুনে নেন আমাদের একটা দশা আছে আমাদের একটা দশা আছে উদাহরণ দেই আরো বেশ কয়েক বছর আগে কোন এক মাঠে উদাহরণটা দিয়েছিলাম আজকে আবার উদাহরণটা দিই বনের মধ্যে বলদ ছিল তিনটা কয়টা তিনটা একটা সাদা একটা কালা একটা লাল কয়টা হলো আরো জোরে বলেন কয়টা তিনটা বলদ ছিল এই তিন বলদকে নিয়ে সুন্দর একটা সংসার একটা বন সেই বনের ভিতরে একটা বাঘ বাঘের যখন ক্ষুধা পেয়েছে তিনজনের বিশাল একটা ঐক্য বিশাল একটা প্ল্যাটফর্ম শক্তিশালী অবস্থান বাঘ চিন্তা করলো এটাকে ভাগ ভাঙতে হবে কেমনে ভাঙবে প্রথমে বাঘ গিয়ে দুইটার সাথে চুক্তি করলো লালটার সাথে আর কালাটার সাথে বললো তোদের দুইজনের কি সুন্দর কালা সাদাটার তো কোনো কালারই না চল এক কাজ কর সাদাটারে মেরে খা আমার একটু বাদ দিস এখন লালটা আর কালাটা বলল না না তা কি হয় আমরা একসাথে চলি আমরা কেমনে মেরে খাবো তুমি মেরে খাও আমরা কিছু বলবো না মানে আমরা চুপ তুমি মেরে খাও বাঘ নিশ্চুপে প্রথম দিন খেয়ে ফেললো সাদাটারে কোনটারে বাকি আছে সবাই বলেন বাকি আছে পরের দিন বাঘ আর কোনো সন্ধি চুক্তি করতে আসলো না প্রথম দিন শক্তি বেশি ছিল সন্ধি চুক্তি করতে এসেছিল এরপর আর কোনো সন্ধি চুক্তি নাই ডাইরেক্ট এসে বলল লালটারে যে কালাটার কোনো কালার হলো তুই তো লাল কি সুন্দর এক কাজ কর কালাটারে মেরে খেয়ে ফেল কেন আমি কেমনে মেরে খাই একসাথে চলি সব প্রজাতির ভাই আমরা
আপনি মেরে খান। পরের দিন শেষ, কালাটাও সাদাটা গেল, কালাটা আরো জোরে বলেন সাদাটা গেল, কালাটা বাকি আছে। পরের দিন আয়েশা লালদারে বলল, তুই তো এখন বিনা নোটিশেই খতম, বিনা নোটিশে। এখন ওই লাল বলটটা বলল, আমি এটা জানতাম যে একদিন না একদিন বিনা নোটিশে আমি খতম হব, তার আগে আমি একটু পাহাড়ে যাই, সেইখান থেকে একটা কথা বলে নেমে আসি, তারপরে তুমি খায়ো। উকিল তু ইয়াওমান ইয়াওমান উকিলা সাউরুল আবিয়াত, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছিল। ও মুসলমান, একজন আলেমের উপরে যখন জুলুম নির্যাতন করা হয় তখন সকল আলেমের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে, ঠিক না ঠিক? এই বুঝ যতক্ষণ পর্যন্ত মুসলমান না বুঝবে, যতদিন পর্যন্ত বিভক্ত থাকবে মুসলমান দাঁড়াতে পারবে না, মেরুদণ্ড সোজা করতে পারবে না, ঠিক না ঠিক? স্পাইনাল কর্ডকে যদি সোজা করে দাঁড়াতে হয়, কে সুন্নি কে ওয়াহাবি কে কোন দলের ভুলে গিয়ে কাদের কাঁধ মিলিয়ে, আল-ইত্তিহাদ ইউকাউয়ি আল-কিল্লা ওয়াল-ইখতিলাফ ইউযিফু আল-কাসরা, ঐক্যবদ্ধ হয়ে যাও, কালেমার জান্দাকে আকাশে উড়িয়ে দাও, ঠিক না ঠিক? আমরা বুক ভক্তি ভালোবাসা নিয়ে, বুক ভক্তি ভালোবাসা নিয়ে মুসলমানদেরকে ডাকতে চাই, আগ দূরে থাকতে চাই না, এক হতে চাই, এক কাতারে দাঁড়াতে চাই, কালেমার দাওয়াত এক হয়ে দিতে চাই, ঠিক না ঠিক? আমাদের দেশে 92% মুসলমান, 100-এর মধ্যে 92 গেলে বাকি থাকে কত? সবাই বলেন বাকি থাকে কত? বাকি 8। সাংবাদিকরাও প্রশ্ন করে যে আচ্ছা হুজুর, আপনারাই বলেন 92% মুসলমান, ইসলাম আসতে বাধা দেয় কে? ওই 8%, 8%-এর মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্যান্য অনেকে আছে, এদের কারণে আপনারা 92% মুসলমান, এতদিন পর্যন্ত ইসলামের কিছু দেখাতে পারলেন না, এই জন্য দেখাতে পারি নাই, আমরা কপাল পোড়া, আমরা আজ মুসলমানরা এক হতে পারি নাই, ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? এক হওয়ার থিওরি নিয়ে যান আমার ভাইয়ারা, ইখতিলাফ আমরা করব না, যদিও আমাদের মাঝে মাসালার কিছু মতানক্য হবে, এই মতানক্যকে শত্রুতায় পরিণত করবেন না, আমরা সবাই ইসলামের মূল বিষয়ে এক, আমার আল্লাহর ব্যাপারে এক, আমার রসুলের ব্যাপারে এক, কাজেই মুসলমানদের ভিতরে আর দূরত্ব রাখতে চাই না, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার রসুল আমাকে আপনাকে দেখতে চেয়েছে, অন্তর থেকে একটু অনুধাবন করেন, ওয়াদিত্তু লাউ রাইনা ইখওয়ানানা, নবী আমাদেরকে দেখতে চেয়েছেন, জীবনে কোনোদিন, জীবনে কোনোদিন নবী আমাকে আপনাকে দেখে নাই, না দেখে তিনি দেখতে চেয়েছেন। আল্লাহর নবী তিনবার বলেছেন, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা, সাজারে তুবা নামক গাছের নিয়ামত তারা পাবে, মান আমানা বি ওয়ালাম ইয়ারানি, যে আমি নবীর উপরে ঈমান এনেছি, আমি নবীর উপরে ঈমান এনেছে, ঈমান আনার পরে আমি নবীকে জীবনে কোনোদিন দেখে নাই, শেষে দিন আমার এমন উম্মত হবে, সাজারে তুবা নামক গাছের নিয়ামত আল্লাহ তাকে দাঁড় করবে, সাজারে তুবা নামক গাছের নিয়ামত এমন নিয়ামত হবে যে যেখানেই থাকুক জান্নাতিরা অটোমেটিক্যালি জান্নাতের নিয়ামত, জান্নাতের আওয়াজ তার কানের ভিতরে আল্লাহ পৌঁছায় দিবে, বলেন আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা সেদিন পড়তে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبأس ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له সেদিন জান্নাতে হুরেরা সেদিন পড়বে, আর ওই নিয়ামতের আওয়াজ জান্নাতীদের কানে কানে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পৌঁছায় দিবেন আমার আপনার কানে কানে। আজকের মাহফিলে যারা এসেছে, আমার প্রাণ প্রিয় ভাইরা যারা শুনছে, নবীর মহব্বতটা মনের ভিতরে জাগ্রত করেন, আর এই কথা বিশ্বাস করে নেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জীবনের চাইতে
প্রাণের চাইতে আত্মার চাইতে যিনি আমাদের কাছে আপন তিনি আমাদের নবীজি ঠিক না বেঠি একটা থিওরি মনে রাখবেন নেতার চাইতে দল বড় দলের চাইতে আদর্শ বড় আদর্শের চাইতে রাষ্ট্র বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে লক্ষ লক্ষ গুণ নয় কোটি কোটি গুণ বড় ঠিক না বেঠি যদি আমি আপনি এই কথাটা বিশ্বাস করি নবীর খাঁটি উম্মত হই আজকের মাহফিলে কথাগুলো যদি আমলের নিয়তে শুনে থাকি এই মাহফিল থেকে ফিরে যাওয়ার আগেই যিনি আমাদেরকে maaf করে দিবেন তিনি কে আল্লাহ মনের মধ্যে আশা আছে আছে আবার পাঁচটা আঙ্গুল উঁচা করেন কয়টা আচ্ছা সবাই বলেন কয়টা আচ্ছা আল্লাহকে একটু ডাক দেন আল্লাহ বলেন আর রহমান আর রহিম আল হাই আল কাইয়ুম কয়টা নাম হলো জোরে বলেন কয়টা নাম হাত গুলা নামান এই পাঁচটা নাম যারা উচ্চারণ করলাম ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান রহিম আর রহমান আর রহিম কার নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল হাই কার নাম আল কাইয়ুম কার নাম আল্লাহ আমার আল্লাহর নাম ইসমুল্লাহিল আযম এই পাঁচটা নাম আপনারা যদি পড়েন বলেন রসুল বলছেন তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা নাম দুইটা আয়াতের ভিতরে পাঁচটা নাম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম রহমান রহিম কার নাম হাই কাইয়ুম কার নাম আর হচ্ছে আল্লাহ এই পাঁচটা নাম ধরে যারা ডাকবেন যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে ও আন্তুম মুকিনুনা বিল ইজাবাহ এমন ভাবে ডাক দিবেন কেমন যেন আমার আল্লাহ অবশ্যই শুনছেন যদি মনের ভিতরে আমার একটা আগ্রহ নিয়ে ডাক দিতে পারেন যিনি শুনে ফেলবেন তিনি কে এবার একটা শুভ সংবাদ দিয়ে মাহফিল শেষ করব গত বছরও শেষে এসে কিছু কথা বলছিলাম কিন্তু বুঝতে পারি নাই 2020টা যে এত ভয়ঙ্কর একটা বছর হবে কল্পনাও করতে পারি নাই ঠিক না বেঠি আগামী আরেকটা সংবাদ আমাদের ধারণায় আপনাদেরকে বলতে চাই এইটা বলেই আমি আমার মাইকটা ছেড়ে দেব পরবর্তী আলোচক ইনশাআল্লাহ আলোচনা করবে সালাতুল আসর আদায় হবে পরে ইনশাআল্লাহ আগামীর 2023 একটা চুক্তি ছিল লুজান চুক্তি তুরস্কে লুজান চুক্তি করা হয়েছিল 1923 সনে 100 বছরের চুক্তি ছিল বসফরাস প্রণালী দিয়ে কোন কিছু যেতে হলে ইউরোপ কোনো টাকা দিবে না কোনো পে করবে না এই চুক্তি 100 বছরের জন্য হয়েছিল 2023 এ শেষ হয়ে যাবে তার মানে 100 বছর শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে আগামী দিনে ইউরোপ টাকা দিয়ে দিয়ে এই বসফরাস পার হতে হবে যিনি আগামী দিনে মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে জোরে আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ